আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে। আজকের ভিডিওটা হচ্ছে মোবাইল গিম্বেল নিয়ে। গিম্বেলটা হচ্ছে DJI OM5। তো এটা হচ্ছে স্মার্টফোন স্টেবিলাইজার, তো এটা শুধুমাত্র মোবাইলের জন্য। তো আজকে আমি এই গিম্বেলটা আপনাদের সামনে আনবক্স করে দেখাবো। তো চলুন আমরা বক্সটা খুলি, প্রথমে বক্সটা কেটে নিই আমরা। এখন আমরা গিম্বেলটা আনবক্স করব। খুললেই প্রথমে হচ্ছে এখানে কিছু মেনু দেওয়া আছে, এখানে গিম্বেলের কিছু মেনু দেওয়া আছে, এখানে কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোড দিয়ে আপনারা হচ্ছে এটার সম্বন্ধে পরে বলছি, আমি বিস্তারিত পরে বলছি। তো প্রথমে খুললে একটা হচ্ছে মেনু বুক দেখা যাচ্ছে, এটা হচ্ছে DJI কোম্পানির যে গিম্বেল সম্বন্ধে বিভিন্ন তথ্য ওখানে দেওয়া আছে। এখানে আপনার কীভাবে কী গিম্বেলটা ইউজ করবেন, তো এই যে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, কীভাবে আপনার খুলবেন, কীভাবে লাগাবেন, কীভাবে কী করবেন, এটা সম্পূর্ণ দেওয়া আছে। তো এটা আমরা সাইডে রাখি। তো সাইডে রাখতে এই যে সে গিম্বেল, ওয়াও অনেক সুন্দর একটা দেখতে। তো এটা সম্বন্ধে আমরা পরে কথা বলবো, এটা আমরা সাইডে রাখি। তো আমরা এখন দেখব বক্সের সাথে কী কী আছে। বক্সটা খুলতেই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাউন্ট, এটা হচ্ছে গিম্বেলের মাউন্ট। এই মাউন্টটা আপনারা এভাবে চাইলে ফোল্ড করে আপনারা গিম্বেলের সাথে লাগিয়ে ইউজ করতে পারবেন। তো এটা আমরা সাইডে রাখি। তো এরপরে দেখতে পাচ্ছি একটা চার্জিং কেবল, এটা হচ্ছে টাইপ সি কেবল এটা। তো এটা আমরা পাশে রাখি। তারপরে দেখছি একটা রাবার স্টিকার দেখতে পাচ্ছি, এটা আমরা পাশে রাখি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাবার ব্যান্ড, এটা আপনারা চাইলে এভাবে করে হাতে ইউজ করে আপনারা গিম্বেলের সাথে লাগিয়ে দিলে গিম্বেলটা পড়ার সম্ভাবনা কম থাকবে। অনেক সুন্দর মানের একটা ব্যান্ড। তো এটা হচ্ছে গিম্বেলের মাউন্ট, এটা সম্পূর্ণ ম্যাগনেট সিস্টেম। এটা দুই সাইড থেকে টানলেই বড় হবে। তো আমরা যে স্টিকারটা দেখাইলাম, এটা হচ্ছে এই জিনিসটা নষ্ট হয়ে গেলে হয়তো বা পরবর্তীতে এটা আপনারা লাগাই এখানে ইউজ করতে পারবেন। তো আমরা এটা রেখে দিই। তো এখানে একটা সুন্দর একটা বক্স দেখতে পাচ্ছি, দেখি বক্সের মধ্যে কী আছে। ওয়াও একটা পাউচ, গিম্বেল ক্যারি করার জন্য একটা পাউচ দিয়েছে, অনেক সুন্দর একটা। দেখি গিম্বেলগুলো এর সাথে পাউচের মধ্যে আটে কিনা আমরা দেখি। দেখতে পাচ্ছেন খুব সহজেই এই ব্যাগের মধ্যে সম্পূর্ণ যে গিম্বেলের সেট আপগুলো এগুলো সুন্দরভাবে এটে গেছে। তো আমরা কিন্তু DJI OM4-এ আমরা দেখে লক্ষ্য করলে দেখতে পারবো ওখানে একটা সুন্দর একটা বক্স দিয়েছিলো, ক্যারি করার জন্য একটা সুন্দর বক্স দিয়েছিলো। তো DJI OM5-এ সেই বক্সটা এখনও দেয়নি, কারণ হচ্ছে এখনও DJI যে OM5-এ কম্বো প্যাকেজটা এখন আসেনি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ বক্স দেয়নি। তো আমরা এগুলো রেখে দিই। এই সে আমাদের এখন আমাদের মূল পর্ব, সে যে এই সে আমাদের মোবাইল গিম্বেল, এটা হচ্ছে ফোল্ড করতে হবে, এটা ভাজা অবস্থায় রাখা আছে, এটা ফোল্ড করলে বড় হবে। তো আমরা ফোল্ড করি, এখানে এখানে ধরে আমরা পুরো দেখে ইয়া করবো। এই সে আমাদের গিম্বেলটা ফোল্ড হয়ে গেল। আর এই মাউন্টটা আপনারা এই যে গিম্বেলের নিচে এভাবে করে লাগিয়ে নিতে পারবেন, তাহলে গিম্বেলটা একটু বড় হবে, অনেক বড় হবে, মানে ধরে মানে ভিডিও শ্যুট করে অনেক মজা পাওয়া যাবে। তো আমরা এটা খুলে দিই। আর হচ্ছে আপনারা যে মাউন্টটা আপনারা ইউজ করবেন কীভাবে, মাউন্টটা এখানে আপনারা এই মাথার উপরে এইভাবে, এখানে একটা অপশন আছে
খুব সহজে লেগে যাবে। আপনারা চাইলে কিন্তু অন্য অন্য গিম্বেলে যে আপনাদেরকে সেট আপ করতে হয় এটা ওইভাবে সেট আপ করতে হবে না, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে ধরলেই এটা লেগে যাবে খুব সহজেই আর অনেক হার্ডি দেখে বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে 3 অ্যাক্সেস গিম্বেল মোটরের গিম্বেল, কিন্তু এটা DJI OM5। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। তো এই ছিল আমাদের গিম্বেল। তো এখানে আমরা গিম্বেলটা অন করছি না, এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে জয়স্টিক, এটা হচ্ছে রেকর্ড মোড, এটা হচ্ছে জুম ইন জুম আউট, আর এটা হচ্ছে মেনু, ডাবল ক্লিক করলে এটা হচ্ছে খুব সহজ। তো এই ছিল আমাদের ভিডিও। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Bounce.